তো চলো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি শুভ আর কাকু এই যে জঙ্গলগুলো পরিষ্কার করছে। ঘাসগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় না, আর বর্ষা গেল না, কি অবস্থা। মানে বৃষ্টি কতদিন হলো না একভাবে এইখানে, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি দেয় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 9:45, আমি ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ আগেই উঠেছি। অনেকক্ষণ আগে বলতে মানে আজকে হচ্ছে রবিবার, আজকে এরকম সময় আমার সব কাজ হয়ে যায়। কিন্তু সকালবেলা আজকে শুভ আমাকে ডাকেও নি, আর ও উঠে দেখছি, দেখালামই তো তোমাদের, ও কাজ করছে বাইরে, ওই ঘাসগুলো পরিষ্কার করছে। তো আমাকে ডাকেনি, আর আমার উঠতেও লেট হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। তো এখন সব এখন আমার সব কাজ পড়ে রয়েছে, কোনো কাজ করা হয়নি। তো চলো আমি কাজগুলো সেরে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এখন আর কথা বলতে গেলে আরও লেট হয়ে যাবে। তো চলো আমি আগে বিছানাটা তুলে নিই, শুভ শুয়েছিল নিচে, সেই বিছানা পড়ে রয়েছে এখনো। তো বন্ধুরা দেখো, এই যে সকালবেলা উঠেই একটা বাড়ির বউয়ের যা কাজ আর কি, সেগুলোই করতে হয় ঘুম থেকে উঠে। এই কাজটা প্রত্যেক দিন সকালবেলা থাকেই, এই করতেই হয় আর কি। এই যে বিছানা তোলা, উঠোন ঘর ঝাড় দেওয়া, বাসি থালা বাসন সব ধোয়া, এই এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা দিন করতে হয়। তো যাই হোক, দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, আর কালকে কি হয়েছে জানো না বন্ধুরা, আমার মন এত ভোলা মন ভোলা কি বলবো। আর বিশেষ করে এই শরীর খারাপ হওয়ার পর টেনশনে টেনশনে আমি সব কিছু ভুলে যাই। আমি না ভাত বসিয়েছি, ভাত বসিয়েছি বলতে ভাত হয়ে গেছে ফ্যান ঝরিয়ে, বা নিচটাতে একটু ভিজা ভিজা থাকে বলে আমি না একটু গ্যাসের উপর মানে গ্যাসটা কমিয়ে গ্যাসের উপরে দিয়ে রাখি, নিচের ওই ভিজা ভাবটা চলে যায়। তো আমি নিচে ওই ভিজা ভাবটা চলে যাওয়ার জন্য গ্যাসের ওপরে ভাতের হাঁড়ি দিয়ে আমি চান করতে চলে গেছি। চান করে এসে পুজো দিয়েছি, পুজো দিয়ে ঘরে এসে কতক্ষণ এইটা সেইটা করছি, তবু আমার ভাতের কথা মনে নেই যে ভাতে আমি গ্যাসের উনানে দিয়ে রেখেছি। তো দেখতেই পাবে আমার হাঁড়ির অবস্থা কী হয়েছে, এদিকে নিচ থেকে ওই দেখো হাঁড়ির ভেতরে দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গেছে। তো ভাত পুড়ে কি অবস্থা হয়ে গেছিলো, ওপর ওপর কোনো রকম একটুখানি তুলে তুলে খেয়েছি না খাওয়ার মতো। তো এই আমার অবস্থা জানো, আমি শুধু সব কিছু ভুলে যাই। তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে, সকালের কাজ হয়ে গেছে, তারপরে একটু গা হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন করবো হচ্ছে সকালের খাবার, সকালের খাবার করবো হচ্ছে মানে কালকের সব তরকারি, অনেক রকমের তরকারি আছে সেগুলো দিয়ে এখন করবো রুটি। তো সেগুলো দিয়ে রুটি খাওয়া হবে। তো চলো আমি আগে আটাটা মেখে নিই। তো দেখতেই পাচ্ছ আমি ময়দা মেখে নিচ্ছি, তোমাদের তখন বললাম যে আটার রুটি করব, কিন্তু ঘরে কিছুটা ময়দা ছিল, ছেলে বলছে আমি পরোটা খাবো, আমাকে পরোটা করে দাও। তো ভাবছি ওর জন্য একা পরোটা করব, সবাই একবারেই হয়ে যাবে, একবারেই মেখে নিই। তো এর জন্য এই যে ময়দাটা মেখে নিচ্ছি, আর এই পরোটা বানাবো, পরোটা বানিয়ে সকালবেলার খাওয়া হবে। আর মানে বেলতেই পাচ্ছিলাম না, তেলগুলো তেল দিয়ে বেলছি, তো আর ময়দা মাখাটা অনেকটাই নরম হয়েছে, তো যার জন্য একদিকে বেলছি আর একদিকে বেঁকা হয়ে যাচ্ছে। তো বেলাটা খুবই বাজে হয়েছে দেখতেই পাচ্ছ। তো তেল দিচ্ছি, তারপরেও চিপকে ধরছে বেলে মানে রুটি বেলার এসে। তো যাই হোক দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রুটি না সরি এটা হচ্ছে পরোটা ভাজা হয়ে যাচ্ছে, পেটাই পরোটা করবো আজকে। তো ছেলের না এরকমই মাঝে মাঝে বায়না করে আমি পরোটা খাবো, আমাকে আলুর পরোটা করে দাও, আজকেই বলছিলো যে আলুর পরোটা করো, কিন্তু আমি বলছি অনেক কিছু আছে, তো এখন আবার আলু টালু সেদ্ধ দেবো ভালো লাগছে না, আমার ইচ্ছা করছে না, আর কত বেলা হয়ে গেছে এর জন্য আর আলুটা সেদ্ধ দিইনি, আলুর পরোটা করা হয়নি, এমনি শুধু ওই পরোটা বানিয়ে দিচ্ছি, মানে পেটাই পরোটাগুলো হয় না সেই পরোটাগুলো বানিয়ে দিয়েছি। তো সেটাই এখনও বলছে ঠিক আছে আমি সেটাই খাবো। তো চলো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই যে শুভ বাজার নিয়ে চলে এসেছে, কোথায় দেখি এখানেই ঢালো, কি হয়েছে দেখি, কি মাংস নিয়ে এসছে একটু ঢালো। এখন বাজার বলতে শুধু মাংসটাই নিয়ে এসছে, আবার রাতে যাব সবজি বাজার করতে। এই মেটে মেটে
ফিরি। কতটা এটা জমা? 750। তো এই দেখো, বললাম রুটি করব, কিন্তু এই যে পিঠায় পরোটা বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, তবে নরম হয়েছে না? আর এই যে এগুলো সব কালকের মাংসের ঝোল, আলু ভাজা। তো সকালের খাওয়া খেতে খেতেই 12টা বেজে গেছে, এখন আবার দুপুরের রান্নার জোগাড় করছি। আর এবারকার আলুগুলো এনেছি, জানো না এত মিষ্টি, এত মিষ্টি, একবারে মনে হয় কি চিনি দিয়ে, না ওই যে মিষ্টি আলু, আলু বলো রান্না কেন করতে পারবে না? আমি পারবো না এসব রান্না বান্না করতে, আমি গরমের মধ্যে রান্না করবা যাও। আর এই দেখো মশলা সব হয়ে গেছে, আমি পারবো না এসব মধ্যে। দেখো কি রোদ, ই ওদের কি ঝলক দেখতে পাচ্ছ? যাও 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 হয়ে যাও, অনেক বেলা হয়ে গেছে কিন্তু। তো বন্ধুরা দেখো, শুভ রাগ হয়ে চলে গেছে মাংস ধুতে, রোদের মধ্যে বসে দেখতেই পাচ্ছ কি রোদ। আমাকে বলেছিল মাংসটা ধুতে, আমি যাইনি, ওর রাগ হয়ে গেছে। আর কাককে শুরু করে দিয়েছে, কাকা ওর বন্ধু তো জানোই তো, মাংস ধুতে গেলে কাক আসবেই। একটু পরে তোমাদের দেখাচ্ছি কতগুলো কাক আসে দেখো। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ, ও না শুভর কাছে গেছিলো, দিয়ে শুভ বলেছে যা ওই ছাওয়ায় গিয়ে বস, তারপরে পরে দেব। তো ও চুপচাপ গিয়ে ওখানে বসে আছে দেখো ছাওয়াতে। আমি তখন তোমাদের শ্যুট করে দেখাতে পারিনি ওর কথা কি সুন্দর শুনলো বিড়ালটা। আর কাকগুলো ওর জন্য আসছে না বিড়াল, তোমার এত সুন্দর, ওই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেখো মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে, তো কত জল গলেছে দেখতেই পাচ্ছ। আর আমি একটু মশলা ধোয়ার বাটিটা একটু ধুয়ে জল দিয়েছি, অল্পই জল দিয়েছি, কিন্তু এতটা জল হয়ে যাবে ভাবতে পারিনি। এই যে এখন রাঁধুনি রান্না করবে, তাই তো রাঁধুনির গামছা পরলে বেশ ভালো মানাতো। সত্যি সত্যি গামছা আনতে যাচ্ছ নাকি? হ্যাঁ রাধুনি কি সত্যি সত্যি গামছা আনতে গেল নাকি? ও বাবা দেখো অবস্থা, আমি ওকে ইয়ারকি মেরে বললাম আর ও সত্যি সত্যি গামছা নিয়ে চলে এসছে। এবার সত্যিই মনে হচ্ছে রাধুনি, তাই না? অনুষ্ঠান বাড়ি রান্না করে যে রাধুনিরা সেরকমই মনে হচ্ছে এবার। আমি আমার এত হাসি পাচ্ছে, আমি এমনি ইয়ার কি করে বললাম আর ও সত্যি সত্যি গামছাটা পরে চলে আসলো। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, তারপর চান করতে গেলাম। আর চান করে আজকে দুবার চান করতে হয়েছে আমার, জানো তো, এমন শয়তান এমন একটা প্র্যাঙ্ক করেছে আমার সঙ্গে, কি বলবো। তোমরা দেখতে পাবে, প্র্যাঙ্ক ভিডিওটা আপলোড হলেই দেখতে পারবে, বুঝতে পারবে, মানে কি বলবো, আটা দিয়ে ভূত করে রেখেছে আমাকে। আমি চান করে বেরিয়েছি, তারপরে আমাকে আটা দিয়েছে, জানো তো, তাও আবার পচা আটা, পোকা হয়ে গেছে সেই আটা, এত রাগ ধরেছে কি বলবো। আটা যায় সহজে এখনো লেগেই আছে দেখেছো, ধুয়ে তারপরে আবার কতক্ষণ চান করলাম, ধুয়ে নিয়ে করলাম তারপরেও। তো যাই হোক, এখন প্রচুর খিদে পেয়ে গেছে, এখন বাজে 3:10। তো চলো আমি খাবারগুলো বেড়ে নিই, তারপরে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে, খিদেতে কথা বলতে পারছি না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শোবো, ছেলের এখনো খাওয়া হয়নি,
মানে ভালো লাগছে না, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, চলো একটু ঘুমিয়ে নি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে দুপুরে আমরা সবাই খেয়েছি সেই এঁঠো বাসনগুলো। এখন দুপুরে বললাম না যে একটু শোবো, তো ওই বাসনগুলো না আমি ওইভাবে রেখে দিয়েই শুয়ে পড়েছিলাম, তার কারণ শরীরটা এত খারাপ লাগছিলো, এত মানে খাওয়ার পর এত দুর্বল লাগছিলো, ইচ্ছা করছিলো না যে এই বাসনগুলো ধুয়ে তারপরে শুই। তো যাই হোক, আমি বাসনগুলো তখন না জড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেইটাই এখন দুপুরবেলা, এখন বাজে ছটার সময় উঠে ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এই যে আমরা সবাই তিনজনে মিলে চা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। শুভ বলছে একটু চা করো, আমরা কিন্তু চা খাই না, মানে চায়ের নেশা নেই, ওই মাঝে সাঝে একটু খাই। তো কত বড় একটা কাপে আমি চা নিয়েছি, শুভ এত মজা করছিল, তোমাদেরকে বলছিল, তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। আর এখানকার আমি মিউট করতে হয়েছে, তার কারণ পাখির আওয়াজ এত হচ্ছিল, কাকের আওয়াজ আর কি, তো আমার কথাগুলো খুব বাজে শোনা যাচ্ছিল, এর জন্য আমরা ওইটা মিউট করে আমি পরে আবার ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আমি অত বড় একটা মগে মানে কাপে চা নিয়েছি, তাই শুভ খুব মজা করছিল আমাকে নিয়ে, যে দেখো দীপা কত বড় একটা কাপে চা নিয়েছে, কতগুলো চা খায়, অথচ ওই কাপে কিন্তু একটুখানি চা নিয়েছি, আমি বেশি চা খাই না। তো দেখো আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে তারপরে সন্ধ্যা দিতে চলে এসেছি। আর সন্ধ্যা কি বলো তো, প্রদীপ কিন্তু সব ঘরে ঘরে দেখাতে হয়, কিন্তু প্রদীপটা না হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, মানে তেল পড়ে, প্রদীপটা নিয়ে ঘোরা সম্ভব হয় না, ওই সারা হাতে মানে সব জায়গায় তেল ফোটা ফোটা পড়ে, যার জন্য প্রদীপটা নিয়ে ঘুরি না আমি, শুধু এই ধূপকাঠি নিয়েই সব ঘরে ঘরে ঠাকুরকে দেখিয়ে আসি। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যার সময় আমি সন্ধ্যাটা দিয়েছি, শুভ ক্যামেরা করছে, ও আবার যাবে আমার জন্য ওষুধ আনতে। তো দেখো বন্ধুরা, আমার ছেলের খেলনা দেখো কি সব সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, একটুখানি কোনোরকম একটু পড়তে বসলো, পড়া হয়ে গেছে, এখন এই যে ঘরে এই যে নিয়ে সাজিয়েছে, দেখছো এটা কি বানিয়েছিস তুই? এটা রাস্তা। হায় রে, এখনো এরকম খেলা করে, চিন্তা করো। আর শুভ গেছিল আমার জন্য ওষুধ আনতে, ও এই ওষুধ নিয়ে আসলো, এত ওষুধ খাচ্ছি সত্যি, আর আমি জীবনে কোনোদিন এত ওষুধ খাইনি, এখন যা ওষুধ খাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন রাতের খাওয়া দাওয়া করছি, আর ওরা দুজনাই আজকে বায়না করেছে যে আমাকে দীপ আমার ছেলে বলছে আমাকে খাইয়ে দিতে হবে, এখন ওর বাবাইও বলছে আমাকেও খাইয়ে দিতে হবে, আমরা হাত দিয়ে খাবো না। তো যার জন্য একটার মধ্যেই মানে একটা থালার মধ্যেই নিয়েছি, নিয়ে ভাত নিয়ে তিনজনা মানে ওদের দুজনাকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, তো একবারে খাওয়া হয়ে যাবে সবার তিনজনারই। আর আজকে না মানে কি বলবো, শরীরটা কেন যে এত ক্লান্ত লাগছে, ভালোই লাগছে না। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে 10টা, তো 10টার সময় আমরা খেয়ে নিচ্ছি, আর মানে খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে রাখবো, তার কারণ মানে এমন ওষুধ খাই না, ওষুধগুলো খেলে এত ঘুম হয় রাতে, যদি আমি মানে সকালবেলা উঠতে লেট হয়ে যাই এই বাসনগুলো থাকলে পরে, আবার সকালবেলা উঠে বাসন ধোয়া, মানে একটা কাজ কমিয়ে রাখা আর কি, যাতে লেট করে উঠলেও অসুবিধা না হয়। তো যাই হোক, এখন বাজে 10:30, 10:30 সময় আমি এই যে বাসনগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি সকালবেলা আর কি, আমার একটা কাজ কমে থাকবে। আর এখানে রোদ পড়ে, রোদের মধ্যে সকালবেলা বাসনগুলো ধোয়া খুব অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি এখন এই রাতের বেলায় ধুয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমোতে যাব। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।